নমস্কার বন্ধুরা, তা ওটিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে মানে একটু বাকি আছে, নেক্সট ভিডিওতে কমপ্লিটটা দেখাবো। তো দেখুন অনেকটা বানানো হয়ে গেছে, অনেকটা অনেকটা ভাবতেই পারছি না, অনেকটা বানানো হয়ে গেছে। এই মামলাটা আমি বানিয়েছিলাম, ওটা একটা বেঁকা সোজা আর একটা উল্টো, কেমন মামলাটা বানিয়েছিলাম। আপনারা কেউ মামলাটা সিরিয়াস স্কাপটা শিখতে চাইলে বলবেন, আমি দেখিয়ে দেবো, কেমন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই স্কাপটা শিখিয়ে দেবো। ওটা উল্কাটারই আমার গলে যে স্কাপটা পরে আছে, ওটা উল্কাটা দিয়ে। আর এটা দেখুন অনেকটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে বউ টুপি, আর একটু বাকি আছে। তা এটা আমি দেখলাম, এটা এখন যা লেগেছে তিনগুলা উল্কা লেগেছে, তা চারগুলাতে কমপ্লিট হয়ে যাবে, আর একগুলো লাগবে, চারগুলোতে এটা কমপ্লিট হয়ে গেলো বউ টুপিটা, বেশি উল লাগে না, অনেকটা হয়ে যাচ্ছে। আমি খুব আনন্দ পাচ্ছি, কারণ ভাবতে পারছি না বউ টুপিটা কমপ্লিট হয়ে যাবে। এটা তিনগুলো উল লেগেছে, কেমন এখন বুঝে তিনগুলো লেগেছে, আর একগুলো লাগবে মনে হচ্ছে। আর বাচ্চাদের কিন্তু এটা তিনগুলো হয়ে যাবে, আর আমাদের বড়দের চারগুলো লাগছে, কেমন খুব একটা উল লাগছে না। আর তা নেক্সট ভিডিওতে পুরো কমপ্লিট অবশ্যই হয়ে যাবে, একদম হয়ে গেছে, প্রায় একান থেকে একান হয়ে গেছে, আর অল্প বাকি আছে বাঁধারটুকুনি, আমি দেখিয়ে দেবো। না আমি মাথায় পরিয়েও দেখিয়ে দিচ্ছি আমি কতটা বানিয়েছি। তা আমি খুব আনন্দ উপভোগ করছি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি ভাবছিলাম কোনো মতে করতে পারবো না, এবার শীতেই পরতে পারবো। তা সেটা শুধু আপনাদের জন্যই হলো, কারণ আপনাদের ভিডিও দেখাবো বলেছি, কমপ্লিট ভিডিও দেখাবো, ওই জন্যই। আর আমার আঙুলটা কেটে গিয়েছিলো বলে অনেক দিন ভিডিও দিতে পারিনি, আঙুলটা বুড়ো আঙুলটা অনেকটা না বটিতে কেটে গিয়েছিলো, তাই ওই জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ হাতটার জন্য সেলাই করতেই পারছিলাম না। এখন হাতটা আপাতত একদম সেরে গেছে, তাই আমি এইসব কাটা এই সেলাই কাজে নিয়ে আবার বসেছি। তা উলটা কেমন গিট হয়ে গেছে, এটা ঠিক করবো। তাই আর একটুখানি বাকি আছে, হয়ে যাবে। এটা না কোনো ক কাটা বানানো হয়েছে, ওটা গোনার দরকার নেই, ও যাদেরই যার টুপিটা বানাবে তার মানে একান থেকে ওখান মাপ নিয়ে করতে হবে আর কি। তা আমরা যে কেউ জানতে চানে বলে দেবো এটা ক কাটা বানিয়েছি, হ্যাঁ কেউ জানতে চাইলে অবশ্যই বলে দেবো, কিন্তু গুনতে লাগে না। দেখুন এই মাপ নিচ্ছে, এই যে মাপ, এই যে এই আবার ওই ওই দিকে অতটা আসবে, এতটা বাঁধা মতন, ব্যাস অতটা হচ্ছে স্কার্ফ, যে প্রত্যেকে মাথার মাপ নিতে হবে আর কি, মাপ নিয়ে। তাহলে এটা কোনো গোনার দরকার না, মানে এই গলা থেকে ওই গলা আসবে, বাঁধার জায়গাটা আসবে, ব্যাস এটাই। তা আমার খুব ভালো লাগছে, এটা ভাবতে পারছি না কমপ্লিট করতে, কমপ্লিট হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। আমি মনে করছি কমপ্লিট করতে পারবো না, কাটা কাজ আমার একদম হাত সরে না, তা বলতে নেই কাটা কাজ বুনতে বুনতে না এখনও কাটা কাজ করতে ভালো লাগছে। এটা আমি শাশুড়ির জন্য অনেক দিন আগে বানিয়েছিলাম, তাই তখন তো অত উল্টুল ছিল না, তাই বাঁধাটা আলাদা কালার করেছি। তা এটা আমার শাশুড়ি খুব ব্যবহার করতো, পুরনো হয়ে গেছে অনেক। তা আমি এতদিন পর আবার এই বৌটুবি বানাচ্ছি, অনেকদিনই বানাই না, বলে না কাটার কাজটা করতে আমার অসুবিধা লাগে, তা এখন অনেকদিন বানাইনি, তা এখন কাটার কাজ করাতে এখন একটু ঠিক লাগছে, মানে বানাতে পারছি। রাখছি।